अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे ओ भिखारीरा लाइन दिए एखाने कि करछे? ককে জিজ্ঞাসা করে ওদের তুই এখানে এনেছিস? কার হুকুমে? মালিক আর মায়ের হুকুমে এনেছিস। মালিকই বলেছেন আমাকে, যতদিন না দাদু বিদেশ থেকে ফিরে আসছেন, খেমি দিদি আর মুঙ্গি আমার সাথে এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আমার ভাই তো এখানে বাড়িতে ধর্মশালা খুলে রেখেছে। এখানে তোদের মতো নিচু জাতির লোকেদের অতিথি বলে পুজো করা হয়। লজ্জা শরম সব কি বেঁচে দিয়েছিস নাকি তোরা? আমার ভাই মুখে বললো কি বললো না, লোটা কম্বল নিয়ে একেবারে এসে হাজির হলো। এই, আমি কি তোকে একবারও বলেছি ওদের জিনিসপত্র তুলতে? বলেছি কি আর করা যাবে তোর? ধর্মরাজ মায়াবংশীর মুখের কথা সারা ধর্মপুর মানে, আর আমরা তো হলাম তার বাড়ির লোক, তাহলে আমাদের তো মানতেই হবে। ধর্মরাজ বলে পাঠিয়েছে যে এরা সব এখানে থাকবে, তার মানে এরা হলো ধর্মরাজের অতিথি, আর তাদেরকে খাতির করা হলো আমাদের কর্তব্য। হ্যাঁ, এই শম্ভু, জিনিসপত্র ওঠা আর ওদেরকে গেস্ট রুমে নিয়ে যা। ভাই বলেছে বলে তো কথার খেলাপ করা যাবে না। না, যাও যাও, নিয়ে গিয়ে ওদের একেবারে মাথায় তুলে রাখো। এই পুচকি, এটা তুই কি নিয়ে এসেছিস? নিজের খাবার সাথে করে এনেছিস নাকি? আরে এটা তো ভুরির খাবার। সেটা আবার কি? আরে আমাদের গরু মঞ্জুরির মেয়ে ও। মঞ্জুরি আবার কি? ভুরির মা। এই বুদ্ধু বানাচ্ছিস নাকি আমাকে? হ্যাঁ, আমি জানতে চাইছি ওই খড়গুলো কেন এনেছিস সাথে? আরে ভুরির পছন্দ। তার মানে তুই সত্যি সত্যি ওকে এখানে নিয়ে এসেছিস? ওই বাড়ির পেছন দিকে আছে ওর নতুন মা মঞ্জুরির সাথে। আচ্ছা, ওখানে রেখেছিস মানে ওকে? বাবা, ঘরে নিয়ে আসতে পারতিস, তোর সাথেই রাখতে পারতিস ওকে। মুঙ্গি, তুই তোর বাছুরও নিয়ে এসেছিস সাথে, খুব মজা হবে না ওর সঙ্গে খেলতে? এ বীরবা, না, ওরা গরু ছাগলের সাথে থাকে, আমরা নয়। কিন্তু পিসি, তোর হোমওয়ার্ক এখনো বাকি আছে না? হ্যাঁ, যা যা এখন এখান থেকে। তাহলে আমি ভুরিকে এখানে নিয়ে আসি? বেশি পটর পটর করার কোনো দরকার নেই, বুঝেছিস? যা, ওই খড়গুলো বাইরে রেখে আয়। যা। ওই শম্ভু, হা করে দাঁড়িয়ে আছিস কেন? তোল তোল মালগুলো, তোল। ভাইয়ের হুকুম বলে কথা মাথায় তুলে তো নাচতেই হবে, নে তোল তোল। না না, আপনি ছেড়ে দিন, আমি নিয়ে নেব। আপনারা আমাদের অতিথি তো, তাই আপনাদের খাতির যত্ন করার অধিকারটা তো আমাদের দিন। শম্ভু তো আমাদেরই চাকর, ওকে আপনাদের জিনিসপত্রগুলো তুলতে দিতে হবে তো। এইবার আমি বুঝেছি তোর চালাকি। আমি বলার আগে কেন তুই নিজে নিজে স্টোর রুমে চলে গিয়েছিলি, কারণ তুই জানতিস এখানে তোর দুটো বোন আসছে আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে। এই জন্যই আমার ছেলের দুঃখে বুক ফেটে যাচ্ছিল তোর। বাহ সন্তুরি, জাতি আর বয়সে ছোট হলেও খিলাড়ি হিসেবে তুই খুব বড় মাপের। কার থেকে শিখেছিস রাজনীতি? বুড়োর থেকে? এভাবেই চালিয়ে যা, তাহলে শুধু ধর্মপুর নয়, গোটা গুজরাটে তুই রাজত্ব করবি। পিসিমা, আপনি এসব কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না।
আমি ভাবছি কি করে তোকে এ বাড়ি থেকে বের করব, তুই তোর গোটা পরিবারকেই এখানে এনে তুলবি। ভালো, খুব ভালো চাল দিয়েছিস তুই। ঠিক আছে, কিন্তু আমিও খুব বড় খিলাড়ি, আমার এখনো অনেক চাল দেওয়ার বাকি আছে। রাজা আছে, রানী আছে, টেক্কা আছে, দেখে নিস। গোটা পরিবারের এমন আদর যত্ন করব, দেখে নিস তুই, দেখে নিস। মালকিন, নিজের পরিবারের জন্য পিসিমার এই রাগ কবে কম করতে পারবো? কবে শোধরাবেন পিসিমা? ছোট মুখে বড় কথা মালকিন, এর উত্তর তো স্বয়ং ভগবানও বোধহয় জানেন না, যে ওনাকে বানিয়েছেন। এতদিন মনের ভিতর একটা বড় বোঝা লুকিয়ে রেখেছি আমি, কিন্তু এখন এই বোঝাটা এত ভারী হয়ে গেছে যে এটা নামিয়ে দেওয়াই ভালো হবে। তুমি আমার সামনে, আমার বাড়িতে, আমার গ্রামে থাকলে তাও কিছু বলতে পারিনি। যখনই তুমি গ্রাম ছেড়ে এখানে আসার কথা বলতে, তখনই আমার মনটা ভেঙে যেত। যখন আমার পা মচকে গেল, তুমি আমায় উঠিয়ে বাড়ি পর্যন্ত এনেছিলে। আমি ভেবেছিলাম যেন আমার পা কখনো ঠিকই না হয়, কিন্তু যখন আমায় সাপে কামড়ালো, এক মুহূর্তের জন্য ভাবলাম আর হয়তো আমি বেঁচেই থাকব না। কিন্তু যখন তুমি সব ঠিক করলে, জানি না কোথা থেকে একটা ভরসা পেলাম যে আমার আর কোনো ক্ষতি হবে না। কেন আমার সাথে এরকম হলো, কেন? প্রথমে আমি বুঝতে পারিনি, যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে। তোমার ভালোবাসা অনুভব করার আগে আমায় নিজের দায়িত্ব আর দাদুর পক্ষ থেকে আমার কর্তব্য অনুভব করলাম। এই জন্য আমি তোমার সাথে ঝগড়া করেছি, যাতে ওই মিথ্যে ঘৃণার কারণে মনের ভিতরের ভালোবাসা ঢাকা পড়ে যায়। এই জন্য আমি তোমার সাথে ঝগড়া করেছি। তুমি আমার স্বপ্ন আর শম্ভু আমার বাস্তব, তাও কেন আমি তোমায় ভুলতে পারছি না? কেন তুমি আমার গ্রামে এলে? কেন? শাস্তি ফুরিয়ে গেলে নিজে চলে যাবে, আর আমি সারা জীবন ধরে শাস্তি ভোগ করব। কেন, কেন আমায় এই দ্বিধার মধ্যে ফেলে গেলে তুমি? কেন, কেন? কিন্তু আমায় এই দ্বিধা কাটিয়ে উঠতে হবে। তাতে যদি আমায় মিথ্যে ঘৃণার অভিনয় করতে হয়, তবুও তোমার মনে আমার জন্য ঘৃণা তৈরি করতে হলে তাও করব, তাও করব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।